শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করো তো তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে তোমাদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এর যে অ্যাসাইনমেন্টটি দিয়েছে সেটা হচ্ছে দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তোমরা জানা অলরেডি দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু হয়ে গেছে তো যারা যারা প্রশ্নটি দেখোনি প্রশ্নটিও দেখে নিতে পারো বলা হয়েছে যে একদিন সকালে তুমি দেখলে তোমার প্রতিবেশী জব্বার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সে একজন ভালো খেলোয়াড় তুমি জিজ্ঞাসা করলে জব্বার তোমার কি হয়েছে জব্বার বলল গতকাল ব্যায়াম করতে যে ব্যথা পেয়েছে তুমি পাঠ্যপুয়ের আলোকে জেনেছো অতিরিক্ত ব্যায়ামের ফলে শরীরের অনেক ক্ষতি সাধিত হয় এ বিষয়ে দুইশো শব্দের একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে তো তোমরা এটা হেডলাইন দিবে ঠিক আছে হেডলাইন দিবে সেটা হচ্ছে যে শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা হল সরি হেডলাইন না এটিকে আমরা এবার বলতে পারি ব্যায়াম কাকে বলে সেটি বলবো ফার্স্টে যে কোনো কিছু ডিসক্রাইব করার আগে সেটি সম্পর্কে আমাদের সংজ্ঞাটা দিতে হয় এটি সংজ্ঞা দিবে শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা হলো যে কোনো শারীরিক কার্যক্রম বা শারীরিক সুস্থতা রক্ষা বা বৃদ্ধিতে সাহায্য করে এমন একটি পরিস্থিতি শারীরিক ব্যায়াম বা শরীরচর্চা হল যে কোনো শারীরিক কার্যক্রম বা যা শারীরিক সুস্থতা রক্ষা বা সাহায্য করে এটা হচ্ছে মূল বিষয় এখন এখন বিষয় হচ্ছে আমি এটি পড়ে শোনাচ্ছি আমার কাছে যা 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 কালেক্ট করা আছে তোমাদের জন্য আমি যা লিখেছি আর কি তো তোমরা এই জিনিসগুলো আমার পঠনের মাধ্যমে শুনবে কিন্তু তোমাদের যদি পিডিএফ লাগে সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তবে তোমাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি প্রেস করে দিবে যাতে করে সবগুলো অ্যাসাইনমেন্ট তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় এতে করে শুধুমাত্র তোমার উপকার তা নয় তোমার আশেপাশে যত বন্ধু আছে তারও উপকার তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু তোমার আশেপাশের ফ্রেন্ডদের কাছেও ভিডিওগুলো চলে যাবে এবং তুমি চাইলে শেয়ার করতে পারো ভিডিও নিচে কমেন্ট করতে পারো তোমাদের কি কি প্রয়োজন তো আমি পড়ে শোনাচ্ছি অতীত বিয়ামের কফল দেখো আমাদের জীবনের সকল একটা সীমাবদ্ধতা রয়েছে এই সীমার বাইরে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত পরিমাণে খাবার গ্রহণ যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তেমনি প্রয়োজনের অতিরিক্ত ব্যায়াম ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার যখন তখন ব্যায়াম করা ঠিক নয় সকালে বা বিকেলে একটি নির্দিষ্ট সময়ে প্রতিদিন ব্যায়াম ব্যায়াম করা উচিত আবার খাবার গ্রহণের পরে ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বয়স ও লিঙ্গভেদে ব্যায়াম নির্বাচন করা উচিত লিঙ্গ বয়স এগুলোর মানে হচ্ছে ছোট ছোটদের জন্য আলাদা মধ্যম বয়সীদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা লিঙ্গ মানে হচ্ছে মেয়েদের জন্য আলাদা ছেলেদের জন্য ব্যায়াম আলাদা এটা স্বাভাবিক তারপর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্যের এই বিষয়গুলো এখানে কি বলা হয়েছে এই এই দুইটা লেখা লিখবে না পাঁচ এবং শারীরিক শিক্ষা স্বাস্থ্য এগুলো লাগবে না এক নাম্বার যে কোফলটা সেটা হচ্ছে শিশুদের ভারী জিনিস তোলার ব্যায়াম করালে অন অঙ্গ প্রত্যঙ্গের উন্নতি বা ক্ষতির সরি উন্নতি বা বৃদ্ধির ক্ষেত্রে বৃদ্ধির চেয়ে ক্ষতি হবে অর্থাৎ উল্টা আর ক্ষতি হবে শিশুদের তিরিশ চল্লিশ মিনিটের বেশি ব্যায়াম করালে শরীর ক্লান্ত হয়ে পড়বে এলোমেলো ব্যায়াম করালে যেমন একবার হাতের ব্যায়াম পরে নিচে শুয়ে ব্যায়াম তারপর শক্তি বাড়ানো ব্যায়াম এভাবে ব্যায়াম না করে ধারাবাহিকভাবে অনুশীলন করতে হবে তা না হলে শরীরের ক্ষতি হবে এলোমেলো আচ্ছা এটা তো বলছি ভরা পেটে ব্যায়াম পরিত্যাজ্য খাওয়ার পরপরই ব্যায়াম করলে পেটে ব্যথা ও বমি হবে ব্যায়ামের মধ্যে বিরতি না দিয়ে একাধারে ব্যায়াম করলে শরীরের অবশ্যই আসবে ব্যায়াম করার পূর্বে শরীর গরম করে নিতে হবে শরীর গরম না করে ব্যায়াম শুরু করলে মাংসপেশিতে টান পড়ে দুর্ঘটনা ঘটতে পারে প্রথমে সহজে সহজ ব্যায়ামগুলো অনুশীলন করিয়ে ক্রমান্বয়ে কঠিনের দিকে যেতে হবে তা না হলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো পরিশ্রান্ত হয়ে পড়বে সকালে খালি পেটে ব্যায়াম করা উচিত নয় খালি পেটে ব্যায়াম করলে বমি বা পেট ব্যথা শুরু হবে এছাড়া আরেকটি এছাড়া তোমরা আরো বিষয় বলতে পারো আরো কিছু বিষয় বলতে পারো ব্যায়াম করা ভালো সে সবাই জানে কিন্তু বেশি ব্যায়াম করলে তার শরীর সন্ধিস্থলে সমস্যা সমস্যার সৃষ্টি করতে পারে বিশেষ করে ট্যান্ডন ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে এমনকি আপনার হৃদযন্ত্র হতে পারে নারীদের ক্ষেত্রে অতিরিক্ত ব্যায়াম অস্টিও পরোসিস রোগের কারণ হতে পারে কিন্তু কতটুকু ব্যায়াম করলে তা বেশি হবে যদি ব্যায়ামের কারণে বিরক্তির উদ্রেক হয় তবে তা মনে করবেন বেশি হয়ে যাচ্ছে এছাড়া ব্যায়াম বেশি হয়ে গেলে ঘুমাতে ও কাজে মনোযোগী হতেও সমস্যা হয় সুতরাং এমনটা হলে সঙ্গে সঙ্গে ব্যায়ামের পরিমাণ কমিয়ে আনো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেলাইকনটি প্রেস করে দেবে যাতে করে সবগুলো ভিডিও তোমাদের কাছে চলে যায় ধন্যবাদ সকলকে